Thank you. প্রণাম মারিয়া প্রসাদ পুণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য দেখো আমি প্রভু দাসী প্রণাম মারিয়া প্রসাদ পুণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য এবং বাক্য দেহ ধারণ করিলেন প্রণাম মারিয়া প্রসাদ পুণ্যা প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যীশু ধন্য হে পূর্ণময় ঈশ্বর জননী আমাদের জন্য প্রার্থনা করো এসব প্রার্থনা করি প্রভু তোমার সংবাদ আমরা অবগত হয়ে আছি আপনার করি আমাদের মনের মধ্যে তোমার প্রসাদ পরিবর্তন করো যাতে তার যত্ন দ্বারা আমরা তার অনুষ্ঠানে মহিমা লাভ করি আমাদের সেই প্রভু দ্বারা ইহার সাধিত হোক আমিন পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক পিতা পুত্র ও পবিত্র আত্মার জয় হোক প্রিয় খ্রিস্ট ভক্তগণ আজ আমরা সমবেত হয়েছি 2000 বছর পূর্বে আমাদের প্রভু যীশুর জীবন কাহিনীর একটি বিশেষ ঘটনাকে স্মরণ করার জন্য ওই সময় ইহুদি জাতির সাধারণ মানুষ যীশুকে রাজা হিসাবে স্বীকৃতি দেয় তার বহিঃপ্রকাশ হিসাবে যেদিন তিনি জেরুসালেম প্রবেশ করেন
তখন তাকে স্বাগত জানাতে বিভিন্ন গাছের ডালপাতা তালপত্র প্রভৃতি হাতে নিয়ে রাজার মতন শহরে পথ পরিক্রমা করে। যিশুর জীবনকালের শেষ খুশির ঘটনাকে স্মরণ করি। আজ তালপত্র রবিবার, ইহুদিরা সেই দিন খেজুর ও তালপাতা হাতে নিয়ে গলা ছেড়ে জয়গান করে প্রভু যিশুকে রাজর্ষি দাউদের সন্তান ও ইসরায়েল জাতির মুক্তিদাতা বলে অভ্যর্থনা করেছিল। আজকে কিন্তু আমরা তাকে অভ্যর্থনা করি পরম পিতা ঈশ্বরের পুত্র ও সকল জাতির রাজাধিরাজ বলে। কিন্তু সেই মহিমাময়ের আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রভুর যন্ত্রণা ভোগেরও শুরু হল। তার বিজয় যাত্রার মাত্র তিন দিন পরে যিশু চূড়ান্ত অপমান ও নিদারুণ যন্ত্রণা সহ্য করলেন। তাই আজ আমরা আনন্দময় শোভাযাত্রার পর যিশুর যন্ত্রণা ভোগের কাহিনী শুনতে পাব। তাতে আমাদের স্মরণ করিয়ে দেওয়া হবে যে প্রভু যিশুকে যেমন অনন্ত গৌরব লাভের আগে ক্রুশের উপর লজ্জাকর মৃত্যু সহ্য করতে হয়েছিল, তেমনি আমরা যদি তার শাশ্বত গৌরবের অংশীদার হতে চাই তবে তার দুঃখ কষ্টে কিছুটা আমাদেরও নিতে হবে। পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে পিতা ঈশ্বরের প্রেম ও করুণা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনারা সকলে এখন জয় জয় রাজর্ষি দাউদের সন্তানের জয় গাইব। ইহুদিরা ছেলেরা যেদিন যে গান গেয়েছিল, আসুন আমরা সবাই মিলে সেই গানটিকে প্রভু প্রতিনিধি যাজককে অভ্যর্থনা জানাই। জয় জয় রাজর্ষি দাউদের সন্তানের জয়, জয় জয় রাজর্ষি দাউদের সন্তানের জয়, ধন্য ধন্য প্রভুর নামে জানা গো মন, ধন্য ধন্য প্রভুর নামে ইসরায়েলের রাজার জয়, ঊর্ধ্বলোকের জয়, ঊর্ধ্বলোকের জয়, ঊর্ধ্বলোকের জয়। প্রিয়জনেরা, তপস্যাকালের শুরু থেকে আজ পর্যন্ত দীর্ঘ পাঁচ সপ্তাহ ধরে আমরা ধ্যান প্রার্থনা ত্যাগ কর্ম ও ভিক্ষাদান করে প্রভু যিশুর মহা নিস্তার পর্ব পালনের জন্য আমাদের অন্তর জাগ্রত করে তুলেছি। আজ আমরা সমগ্র খ্রিস্টমন্দির সঙ্গে এক প্রাণ হয়ে এই মহাপর্বের সূচনা অনুষ্ঠানে যোগ দিতে এখানে সমবেত হয়েছি। যিশু তার অপর মৃত্যু পুনথানের মধ্যে দিয়ে তার নিস্তার কার্য সমাধা করবেন বলে আজকের দিনে জেরুসালেম নগরে প্রবেশ করেছিলেন। তাই আজ আমরাও সেই মুক্তিসূচক মহাপ্রবেশের কথা আন্তরিক ভক্তি বিশ্বাসের সঙ্গে স্মরণ করে প্রভুর দেখানো পথে এগিয়ে চলব, যাতে তার ক্রুশ যন্ত্রণা সহমর্মী হয়ে তার সঙ্গে মৃত্যুঞ্জয় উঠতে পারি, তার মহাজীবনে অংশভাগী হতে পারি। বৃক্ষপত্রগুলির উপর আশীর্বাদ প্রার্থনা করা হবে। আসুন এখন আমরা ওই সময় জেরুসালেমবাসী ইহুদিগণের ন্যায় যে খেজুর পাতা সাথে এনেছেন সম্বর্ধনা দেওয়ার জন্য তা উঁচু করে তুলে ধরবেন। যাজক প্রার্থনা ও পবিত্র জল দ্বারা তা আশীর্যুক্ত করে তুলবেন। সনাতন পরমেশ্বর, খেজুর গাছের এই পাতাগুলি আমাদের সঙ্গে এনেছি, তুমি তা তোমার আশীর্বাদে পূত করো।
এই পাতাগুলি হাতে নিয়ে আনন্দগানে মুখর হয়ে আমরা যীশু খ্রিস্টকে আমাদের ত্রাণকর্তা ও রাজাধিরাজ বলে স্বাগত জানাতে মিলিত হয়েছি। আমরা এখন তোমাকে অনুনয় করি, সেদিন যীশুর শিষ্যেরা যেমন যীশুর সঙ্গে মহোল্লাসে জেরুজালেমে প্রবেশ করেছিলেন, আমরা যেন যীশুর পথের পথিক হয়ে একদিন স্বর্গীয় জেরুজালেমে পদার্পণ করতে পারি, যেখানে তিনি স্বর্গাধিরাজ রূপে যুগে যুগে বিরাজমান। এবার আমরা শুনব সেই প্রথম তালপত্র রবিবারে জেরুজালেম নগরীতে প্রভু যীশুর বিজয় যাত্রার কথা। তারপরে আমরাও সেই ইহুদি সন্তানদের মতো পবিত্র খেজুর পাতা হাতে করে খ্রিস্ট রাজার জয়গান গেয়ে যাজকের সঙ্গে গির্জায় প্রবেশ করব। নন্দনের জল যিনি প্রভুর নামে আসিতেছে তিনি ধন্য। Thank you.
প্রভু তোমাদের সহায়। সাধু মতি রচিত মঙ্গল সমাচার। যিশু ও তার শিষ্যেরা জেরুসালেমের কাছাকাছি এসে যখন জলপাই পাহাড়ের গায়ে বেতফাগে গ্রামের সীমানা এসে পৌঁছলেন, তখন যিশু দুজন শিষ্যকে আগে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বলে দিলেন, তোমরা সামনের ওই গ্রামটিতে যাও, গিয়েই দেখতে পাবে সামনে বাধা রয়েছে একটি গাধা, তার সঙ্গে রয়েছে তার বাচ্চাটি, ওদের বাঁধন খুলে আমার কাছে নিয়ে এসো। আর কেউ যদি তোমাদের কিছু বলে তাহলে বলো, প্রভুর যে ওদের দরকার আছে তাহলে সে তখনই ওই ও দুটিকে তোমাদের হাতে ছেড়ে দেবে। এমনটি ঘটল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত এই ঐশ্ববাণী, সিয়ন কন্যাকে বলো, ওই দেখো তোমার কাছে আসছেন তোমার রাজা, কত নম্র কমল প্রাণ তিনি, বসে আছেন তিনি একটি গাধারি পিঠে, ভারবাহী একটি পশুর বাচ্চারই পিঠে। শিষ্যরা তখন গিয়ে যিশুর নির্দেশ মতোই কাজ করলেন, তারা সেই গাধা আর তার বাচ্চাটিকে নিয়ে এলেন। তারপর তাদের পিঠের উপর তারা নিজেদের গায়ের চাদর পেতে দিলেন। যিশু এবার এসে ওই চাদরগুলোর উপরে বসলেন। লোকেরা তখন ভিড় করে এসে পথের উপরে নিজেদের গায়ের চাদর বিছিয়ে দিতে লাগলো, কেউ আবার গাছ থেকে ডালপালা কেটে এনে পথের উপর বিছিয়ে দিল। দলে দলে যে সমস্ত লোক যিশুর সামনে পিছনে চলছিল তারা তখন চিৎকার করে বলতে লাগলো, জয় দাউদ সন্তানের জয়, প্রভুর নামে আসছেন যিনি, ধন্য তিনি ধন্য, আহা উদ্যোগে উঠুক জয়ধ্বনি। এরপর যিশু তখন যখন জেরুসালেমে প্রবেশ করলেন তখন গোটা শহরটাই একটা সাড়া পড়ে গেল, সকলের মুখে মুখে তখন এই কথা, উনি কে? ভিড় করে আসা লোকেরা উত্তর দিল, উনি তো প্রবক্তা যিশু, গ্যালিলিয়ার নাজারেতে সেই প্রবক্তা। এই হলো খ্রিস্টের মঙ্গল সমাচার। গির্জায় প্রবেশ করব, কেউ ফোটাফাটা করবেন না, ঠিক সারিবদ্ধভাবে আমরা প্রশাসন করে গির্জায় প্রবেশ করব। সেই দিনের কথা স্মরণ করে যিশু সেই জেরুসালেম নগরে প্রবেশ করছেন, জনতা প্রশংসায় মুখর আছে, আমরাও সেইভাবেই সেই দিনের কথা স্মরণ করে আজকে গানের মাধ্যমে আমরা প্রশাসনে করে গির্জায় ঘরে প্রবেশ করব। দয়া করে কেউ দৌড়াদৌড়ি করে যাবেন না, যারা যেতে আমাকে তাদের উদ্দেশ্যে বলছি, পুরুষ মোমবাতি তারপরে আমাদের হোলি ফ্যামিলি মেয়েরা,
Thank you.
এসো সবে ফুল মনে এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা তুমি তোমার পুত্র যীশুকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে তিনি যেন আমাদের সামনে একান্ত অনুগত্যের আদর্শ তুলে ধরেন তোমার ইচ্ছা মাথা পেতে নিয়ে তিনি আমাদের মতো মানব দেহ ধারণ আমাদের পরিত্রাণের জন্য ক্রুশের উপর মৃত্যু বরণ করলেন এখন আমরা তোমাকে অনুনয় করি তুমি আমাদের এমন শক্তি দাও আমরা যেন তার যন্ত্রণা ভোগের সহকর্মী হয়ে তার পুনরুত্থানের সহভাগী হতে পারি তারই নামে আমরা এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান প্রভু যীশুর জীবনকালের খুশি ও আনন্দের দিন সমাপ্ত হলো এবার শুরু যন্ত্রণাভোগের সময়কাল উপাসনার দ্বিতীয় ভাগ প্রভু যীশু খ্রিস্টের যন্ত্রণাভোগ স্মরণার্থে খ্রিস্টজাগ যেদিন ইহুদি ছেলেরা প্রভু যীশুকে তাদের রাজা বলে স্বাগত জানিয়েছিল ঠিক সেই দিনেই তার শত্রুরা তার হত্যার সিদ্ধান্ত নিয়েছিল আনন্দের মধ্যে দিয়ে নয় দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে যীশু আমাদের রাজা হলেন আমরা তারই সেবক তাই আমরা তারই যন্ত্রণার সঙ্গে আমাদের সকল দুঃখ কষ্ট মিলিয়ে এই খ্রিস্টজাগে আমাদের জীবন উৎসর্গ করব প্রাক্তন সন্ধিপাঠ আমরা শুনব প্রবক্তা ইসায়া আগে থেকে বুঝিয়ে দিয়েছিলেন যে মানুষের মুক্তিদাতা দুঃখের মানুষ হবেন সকল মানুষের হয়ে তিনি সমস্ত যন্ত্রণা মাথা পেতে নেবেন প্রথম পাঠ শত লাঞ্ছনার অত্যাচারের মুখেও ভগবানের সেবকের সহিষ্ণুতা প্রবক্তা ইশায়ার গ্রন্থ ভগবানের সেবক এই কথা বলেছেন প্রভু ভগবান আমাকে দিয়েছেন শিষ্য সুলভ এমনই রসনা যাতে আমি শান্ত মানুষকে অশ্বাসের কথা শুনিয়ে যেতে পারি প্রতিটি সকালে তিনি আমাকে জাগিয়ে তোলেন আমার কান দুটি জাগিয়ে তোলেন যাতে আমি শিষ্যেরই মতো তার কথা শুনতেই পারি প্রভু ভগবান আমার কান দুটি উন্মুক্ত করেছেন আর আমিও কোনো প্রতিবাদ করিনি পিছিয়েও যাইনি সেদিন যারা আমাকে মারছিল পিঠ পেতে দিয়েছি তাদের সামনে যারা আমাকে আমার দাড়ি ছিঁড়ে নিচ্ছিল তাদের দিকে গাল পেতে দিয়েছি আমি কেউ আমাকে
লাঞ্ছিত করলে, আমার মুখে থুতু দিলেও মুখ লুকোইনি আমি। স্বয়ং প্রভু ভগবান, ভগবানই তো সহায় আমার, তাই কোনো লাঞ্ছনা আমাকে ছুঁতেই পারেনি। তাই আমার মুখ কঠিন করে তুলেছি পাথরের মতো। আমি জানি লজ্জিত হতে হবে না আমার। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। ক্রুশবিদ্ধ হয়ে যিশু নিজে যে শ্যাম সঙ্গীত উচ্চারণ করেছিলেন, আমরা এখন সবাই মিলে সেই একই শ্যাম সঙ্গীত গাইব। ধুয়ো, আপনারা সকলে আমার পরে পরে গাইবেন। পরমেশ্বর আমার, পরমেশ্বর আমার।
ধর্মপত্র পাঠে সাধু পল তার এই পত্রে আমাদের বুঝিয়ে দেন কেমন করে যিশু চরম আনুগত্য দেখিয়ে ক্রুশেই মৃত্যুবরণ করলে পিতা পরমেশ্বর তাকে সব কিছুর ওপর উন্নীত করেছেন। দ্বিতীয় পাঠ, ফিলিপীয়দের কাছে পেরুদ্দূত পলের পত্র। খ্রিস্ট নিজেকে নমিত করলে তার ঈশ্বর তাকে সব কিছুর উপরে উন্নীত করলেন। খ্রিস্ট যিশুর স্বরূপে ঈশ্বর হয়েও ঈশ্বরের সঙ্গে তার সমতুল্যতাকে আঁকড়ে থাকতে চাইলেন না, বরং তিনি নিজেকে রিক্ত করলেন, দাসের স্বরূপ গ্রহণ করলেন, তিনি মানুষের মতন হয়েই জন্ম নিলেন। আকারে প্রকারে মানুষের মতন হয়ে তিনি নিজেকে আরও নমিত করলেন। চরম আনুগত্য দেখিয়ে তিনি মৃত্যু, এমনকি ক্রুশে মৃত্যু মেনে নিলেন। তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ নাম, যেন যিশুর নামে অনত হয় প্রতিটি জানু, স্বর্গে মর্তে ও পাতালে প্রতিটি জিহ্বা যেন সত্য ঘোষণা করেন যিশু খ্রিস্ট স্বয়ং প্রভু, আর এতেই যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। এখন সবাই উঠে দাঁড়িয়ে বাণী বন্দনা গাইব। জয় আসুন এবার আমরা শ্রদ্ধার সঙ্গে প্রভু যিশু যন্ত্রণা ভোগের কাহিনী শুনব আর মনের চোখ দিয়ে দৃশ্যগুলো দেখব। একান্ত মনে নিজেদের ওই সময়কালে নিয়ে যাই। আমাদের দুঃখ জ্ঞাপনের প্রতীক রূপে যন্ত্রণা ভোগ কাহিনীর জন্য মোমবাতি আনা হয় না, ধূপারতি করা হয় না। আপনারা এখন বসুন। মথিরচিত প্রভু যিশুর যন্ত্রণা ভোগ কাহিনী। চপটি পর্বে কিছুদিন আগে ১২ জনের সেই একজন, যার নাম জুদা ইস্কারিয়াত, তিনি প্রধান যাজকদের কাছে গিয়ে বললেন, যিশুকে আপনাদের হাতে তুলে দিলে আপনারা আমাকে কি দিতে রাজি আছেন বলুন। তখন তারা গুনে গুনে ৩০টার উপর টাকা তার হাতে দিলেন। আর জুদাও সেই সময় থেকে যিশুকে তাদের হাতে তুলে দেবার জন্য একটা উপযুক্ত সুযোগ খুঁজতে লাগলেন। চপটি পর্বের প্রথম দিনে শিষ্যরা যিশুর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনার জন্য আমরা
কোথায় নিস্তার ভোজের ব্যবস্থা করব বলুন, আপনি কি চান? তিনি বললেন, তোমরা শহরে অমুক লোকের কাছে গিয়ে তাকে বলো, গুরু বলে পাঠিয়েছেন আমার সময় প্রায় এসে গেছে, আমি তোমারই বাড়িতে আমার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্বের অনুষ্ঠান সম্পন্ন করব। শিষ্যরা তখন যিশুর নির্দেশ মতোই কাজ করে নিস্তার ভোজের আয়োজন করলেন। তারা সকলে খাচ্ছে, তখন এক সময় যিশু বলে উঠলেন, আমি তোমাদের সত্যই বলছি, এই তোমাদেরই মধ্যে একজন আমাকে শত্রুর হাতে তুলে দেবে। অমন কথা শুনে তারা খুবই দুঃখ পেলেন। তারা একে একে প্রশ্ন করতে লাগলেন, প্রভু আমি নয় তো? উত্তরে তিনি বললেন, যে আমার সঙ্গে একই বাটিতে হাত ডুবিয়ে খেয়েছে সেই আমাকে শত্রুর হাতে তুলে দেবে। হ্যাঁ, এবার মানবপুত্র চলে যাচ্ছে শাস্ত্রে ঠিক যেমনটি তার সম্বন্ধে লেখাই আছে যে সে চলে যাবে, কিন্তু হায় রে সেই মানুষ মানবপুত্রকে যে শত্রুর হাতে তুলে দিতে চলেছে, সে যদি না জন্মাতো তার পক্ষে ভালোই হতো। তখন যুদা, যিনি তাকে শত্রুর হাতে তুলে দেবেন, তিনি বলে উঠলেন, গুরু আমি নয় তো? যিশু উত্তর দিলেন, তুমি নিজেই তো সে কথা বললে। খাওয়া দাওয়া যখন চলছে সেই সময় যিশু হাতে একখানা রুটি নিলেন, তারপর ঈশ্বরকে স্তুতি ধন্যবাদ জানিয়ে তিনি সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন, তারপর তা শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও, এই আমার দেহ। এবার তিনি একটি পানপাত্র নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, তারপর পাত্রটি শিষ্যদের হাতে দিয়ে বললেন, তোমরা সকলে পান করো, এ যে আমার রক্ত, মহাসন্ধির সেই রক্ত যা অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যেই পাতিত হবে। আমি তোমাদের বলে রাখছি, আঙুর গাছের এই ফলের রস আমি আজ থেকে ততদিন আর স্পর্শই করব না, যতদিন না আমার পিতার রাজ্যে আমি তোমাদের সঙ্গে তা নতুন রূপেই পান করি। এবার স্তোত্রগান করার পর তারা জলপাই পাহাড়ের পথে বেরিয়ে পড়লেন। যিশু এই সময় তাদের বললেন, আমার জন্যে আজ রাত্রে তোমাদের সকলেরই কিছু স্খলন হবে, কারণ শাস্ত্রে তো লেখাই আছে, প্রভু মেষপালককে আঘাত করবেন আর পালের মেষকুলি চারিদিকে ছড়িয়ে পড়বে, কিন্তু পুনর্থিত হবার পর আমি তোমাদের আগেই গালিলিয়ায় যাব। এতে পিতর বলে উঠলেন, আপনার জন্যে অন্য সকলে স্খলিত হলো, আমি যে আপনারই অন্য সকলে স্খলিত হলো, আমি কিন্তু কখনো স্খলিত হব না। যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যই বলছি, তুমি যে আমারই একজন, এই রাত্রে মোরগ ডাকবার আগেই তুমি তো সে কথা তিন তিনবার অস্বীকার করবে। পিতর তখন উত্তর দিলেন, না, আপনার সঙ্গে আমাকে যদি মরতেও হয় তবুও আমি যে আপনারই একজন তা আমি কখনো অস্বীকার করব না। বাকি শিষ্যরাও সবাই একই কথা বললেন। তাদের সঙ্গে যিশু এবার গেতসিমানি বলে একটি জায়গায় এসে পৌঁছালেন। তিনি শিষ্যদের বললেন, তোমরা এখানে বসো, ততক্ষণ আমি ওখানে গিয়ে প্রার্থনা করি। সঙ্গে তিনি পিতরকে ও জেবেদের সেই ছেলে দুটিকে নিয়ে গেলেন। এই সময়ে তিনি দুঃখে উদ্বেগে কেমন অভিভূত হয়ে পড়লেন। তিনি তাদের বললেন, দুঃখে আমি যেন মরতে বসেছি, তোমরা এখানে বরং অপেক্ষা করো, আমার সঙ্গে জেগেই থাকো। তারপর খানিকটা এগিয়ে গিয়ে তিনি মাটিতে উবুর হয়ে পড়লেন আর এই বলে প্রার্থনা করতে লাগলেন, পিতা আমার, যদি সম্ভব হয় এই পান পাত্রটি আমার কাছ থেকে দূরেই সরে যাক, তবে আমার ইচ্ছা যা ইচ্ছা তা নয়, তোমারই যা ইচ্ছা তাই হোক। তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এলেন
দেখলেন তারা ঘুমিয়ে রয়েছেন। পিতরকে তিনি বললেন, সে কি তোমরা আমার সঙ্গে এক ঘন্টাও জেগে থাকতে পারলে না? তোমরা জেগে থাকো আর প্রার্থনা করো যাতে প্রলোভনে না পড়ো। মনে উৎসাহ আছে বটে, কিন্তু রক্ত মাংসের মানুষ যে বড় দুর্বল। তারপর আবার সেখান থেকে গিয়ে তিনি দ্বিতীয়বার প্রার্থনা করতে লাগলেন। তিনি বললেন, পিতা আমার, আমি পান না করলে যদি এই পাথরটি সরে যাওয়া সম্ভবই না হয় তবে তোমার ইচ্ছা পূর্ণ হোক। তারপর তিনি আবার ফিরে এলেন। এবার দেখলেন শিষ্যরা ঘুমিয়ে আছেন, তাদের চোখের পাতা যে ভারী হয়ে উঠেছিল। তাদের ছেড়ে সেখান থেকে আবার গিয়ে তিনি এবার তৃতীয়বার প্রার্থনা করলেন। আবার সে একই কথা বলে প্রার্থনা করলেন। তারপর তিনি শিষ্যদের কাছে ফিরে এলেন। তোমরা এখনো ঘুমোচ্ছ, এখনো বিশ্রাম করছো? এদিকে দেখো, সময় প্রায় এসে গেছে, মানবপুত্রকে পাপীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ওঠো, চলো আমরা এগিয়ে যাই। ওই দেখো, যে আমাকে সত্যর হাতে তুলে দিচ্ছে সে প্রায় এসেই পড়েছে। তখনও তিনি কথা বলছেন, এমন সময় দেখা গেল যুদা, সেই বারো জনের একজন, সেখানে এসে পড়েছেন। তাদের সঙ্গে এসেছে তলোয়ার ও লাঠি নিয়ে প্রধান যাজকদের এবং জাতিন প্রবীণদের পাঠানো বহু বহু লোক। ওই বিশ্বাসঘাতক তাদের একটি সংকেত দিয়ে রেখেছিলেন। তিনি বলেই রেখেছিলেন, আমি যাকে চুম্বন করব লোকটি সেই, তোমরা তাকে গ্রেপ্তার করো। তিনি যিশুর কাছে তখনই এগিয়ে এসে বললেন, প্রণাম গুরু, এবং তাকে চুম্বনও করলেন। যিশু তাকে বললেন, বন্ধু, যা করতে এসেছো তুমি এখন বরং তাই করো। তখন তারা এগিয়ে এসে যিশুকে গ্রেপ্তার করল। তখনই যিশুর সঙ্গীদের হাত বাড়িয়ে তার তলোয়ারটা টেনে বার করলেন এবং মহাযাজকের চাকরকে আঘাত করে তার একটা কান কেটে ফেললেন। যিশু তাকে বললেন, তোমার তরোয়ালটা যেখানে থাকার কথা আবার সেখানেই রেখে দাও। যারা তলোয়ার ধরবে তারা সবাই তলোয়ারের আঘাতেই মরবে। তাছাড়া তুমি কি মনে করো যে আমি সাহায্যের জন্য আমার পিতাকে ডাকতে পারি না? ডাকলেই তিনি তো আমার পাশে দাঁড়াতে বারোটিরও বেশি দূত বাহিনী পাঠিয়ে দেবেন। কিন্তু তাহলে কি করেই বা সত্য হবে সেই শাস্ত্রবাণী যেখানে বলা হয়েছে সব কিছু এইভাবেই ঘটবেই? যিশু এবার ভিড় করে আসা ওই সব লোকেদের লক্ষ্য করে বলে উঠলেন, তোমরা কি আমাকে দস্য ভেবে যত তলোয়ার ও লাঠি নিয়ে ধরতে বেরিয়েছ? আমি তো দিনের পর দিন মন্দিরে বসে উপদেশ দিয়ে এসেছি, কই তখন তোমরা তো আমাকে গ্রেপ্তার করনি? আসলে এই যা কিছু ঘটেছে তা প্রবক্তাদের শাস্ত্রবাণী সত্য হবে বলেই ঘটেছে। এরপর হলো কি, শিষ্যেরা সবাই তাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে গেলেন। যারা যিশুকে গ্রেপ্তার করেছিল তারা তাকে মহাযাজক কাইয়াফার কাছে নিয়ে গেল। শাস্ত্রীরা ও প্রবীণেরা ইতিমধ্যেই সেখানে এসে সমবেত হয়েছিলেন। এদিকে পিতর বেশ খানিকটা দূরত্ব রেখে মহাযাজক পাশাদ প্রাঙ্গণ পর্যন্ত যিশুর পিছু পিছু এলেন। ভিতরে ঢুকে শেষ পর্যন্ত কি হয় তা দেখার জন্য তিনি প্রহরীদের দলে গিয়ে বসলেন। প্রধান যাজকেরা ও মহাসভার সকলেই তখন যিশুর বিরুদ্ধে এমন একটা মিথ্যা সাক্ষ্য খুঁজছিলেন যার জোরে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায়। কিন্তু তেমন কোনো সাক্ষ্য তারা পেলেন না, যদিও অনেকেই তখন মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে এসেছিল। শেষে দুজন এগিয়ে এসে বলল, এই লোকটা বলেছে আমি ঈশ্বরের মন্দির ভেঙে আবার তিন দিনের মধ্যে তা গড়ে তুলতে পারি। তখন মহাযাজকেরা উঠে দাঁড়িয়ে যিশুকে বললেন, তোমার কি তাহলে উত্তর দেবার মতো কিছুই নেই? এরা তোমার বিরুদ্ধে এ কি সাক্ষী দিচ্ছে? যিশু কিন্তু চুপ করে রইলেন। মহাযাজক তাকে বললেন,
জীবনময় ঈশ্বরের দোহাই দিয়ে বলছি, এবার আমাদের বলো, তুমি কি সেই খ্রিস্ট, সেই ঈশ্বর পুত্র? যিশু উত্তর দিলেন, কথাটা আপনি নিজেই তো বললেন, তাছাড়া আর একটা কথা আপনাদের বলে রাখছি, এখন থেকে আপনারা মানব পুত্রকে সর্বশক্তিমানের ডান পাশেই বসে থাকতে দেখবেন। শুধু তাই নয়, তাকে একদিন আকাশের মেঘবাহনে আসতেও দেখবেন। তখন মহাযাজক প্রতিবাদের ভঙ্গিতে নিজের পোশাকটা একবার ছিঁড়ে দিলেন, তারপর বলে উঠলেন, ও তো ঈশ্বর নিন্দা করছে, এর পরেও কি সাক্ষী শাবদের কোনো প্রয়োজন আছে? আপনারা তো এইমাত্র ঈশ্বর নিন্দা শুনতেই পেলেন, এখন আপনাদের মত কি? উত্তরে তারা বললেন, ও মৃত্যুদণ্ড পাবারই যোগ্য। তখন তারা তার মুখে থুতু দিতে লাগলেন, তাকে ঘুষি মারতে লাগলেন, কেউ কেউ আবার তাকে চড় চাপড় মেরে বলতে লাগলেন, হে খ্রিস্ট, এবার দিব্য জ্ঞান দেখাও দেখি, বলো দেখি কে তোমায় মারল। এদিকে পিতর বাইরে প্রাঙ্গণে বসেছিলেন, সেখানে একজন দাসী তার কাছে এগিয়ে এসে বলল, তিনি কিন্তু সকলের সামনে সে কথা অস্বীকার করলেন। তিনি বললেন, তুমি যে কি বলছো বুঝতেই পারছি না। এরপর তিনি যখন সেখান থেকে সরে গিয়ে বড় ফটকের কাছে চলে এসেছেন, সেই সময় আর একজন দাসী তাকে দেখতে পেল। সে ওখানে উপস্থিত লোকেদের বলল, এই যে লোকটা, এ তো নাজারেতের ওই যিশুর সঙ্গেই ছিল। তিনি আবার অস্বীকার করলেন, শপথ করে তিনি বললেন, না, আমি ওই লোকটাকে চিনি না। যারা সেখানে দাঁড়িয়েছিল তারা কিছুক্ষণ পরে এগিয়ে এসে পিতরকে বলল, তুমি নিশ্চয় ওদেরই একজন, তোমার কথার টানেই তো বোঝা যাচ্ছে তুমি কে। তখন পিতর নিজের নানা অমঙ্গলের দিব্যি দিয়ে শপথ করে বলতে লাগলেন, না, আমি ওই লোকটাকে চিনি না। আর ঠিক তখনই একটা মোরগ ডেকে উঠল। যিশু সেই বলে যে বলেছিলেন, তুমি যে আমারই একজন, মোরগ ডাকবার আগেই তুমি তা তিন তিনবার অস্বীকার করবে। কথাটা এবার পিতরের মনে পড়ে গেল। সেখান থেকে বেরিয়ে এসে তিনি তখন দুঃখের জ্বালায় কাঁদতে লাগলেন। সকাল হলে প্রধান যাজকেরা ও জাতির প্রবীণেরা সকলে মিলে পরামর্শ করে যিশুর প্রাণ নেবার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বসলেন। তারপর তারা তাকে বেঁধে নিয়ে গিয়ে প্রদেশপাল পিলাতের হাতে তুলে দিলেন। এদিকে জুদা, যিনি যিশুকে তাদের হাতে তুলে দিয়েছিলেন, সেই জুদা যখন দেখলেন যে যিশুকে দণ্ডিত করা হয়েছে, তখন তার মনে অনুশোচনা এলো। তিনি তার প্রধান যাজকদের ও প্রবীণদের কাছে গিয়ে সেই 30টি রূপোর টাকা ফিরিয়ে দিয়ে বললেন, আমি পাপ করেছি, একজন নির্দোষ মানুষকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। কিন্তু তারা বললেন, তাতে আমাদের কি, এ তো তোমার ব্যাপার। তখন তিনি ওই টাকাগুলো মন্দিরে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে গেলেন। এক জায়গায় গিয়ে তিনি গলায় দড়ি দিয়ে মরলেন। এদিকে প্রধান যাজকেরা ওই টাকাগুলো কুড়িয়ে নিয়ে বললেন, এগুলো তো মন্দিরের কোষাগারে দিতে নেই, কেননা এ যে রক্তের মূল্য। তাই পরামর্শ করার পর ওই টাকা দিয়ে তারা বিদেশিদের সমাধি দেবার জন্য কুমোরের জমিটা কিনলেন। সেই জন্য আজও পর্যন্ত ওই জমিটিকে বলা হয় রক্তের জমি। এইভাবেই সেই দিন সত্য হল প্রবক্তা জেরেমিয়ার এই বাণী, যার মূল্য ধার্য করা হয়েছিল, যার মূল্য ধার্য করেছিল ইসরায়েলেরই কয়েকজন মানুষ, ওরা তার সেই মূল্য, সেই 30টি রূপোর টাকা নিল, আর তার দিয়ে কিনে নিল কুমোরের জমিটা। আমার প্রতি প্রভুর নির্দেশ মতোই এমনটি ঘটল। যিশুকে প্রদেশপালের সামনে এনে দাঁড় করানো হলো। প্রদেশপাল তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ইহুদিদের রাজা? যিশু বললেন,
আপনি নিজেই তো সে কথা বলছেন। প্রধান যাজকেরা ও প্রবীণেরা তখন তার বিরুদ্ধে নানা অভিযোগ আনতে লাগলেন। তিনি কিন্তু কোনো উত্তরই দিলেন না। শেষে পিলাত তাকে বললেন, তুমি কি শুনতে পাচ্ছ না তোমার বিরুদ্ধে ওরা কত কি সাক্ষী দিচ্ছেন? কিন্তু যিশু তবুও তাদের কোনো অভিযোগের উত্তরে একটা কথাও তাকে বললেন না। তাতে প্রদেশপাল খুবই আশ্চর্য হলেন। প্রতি বছর নিস্তার পর্বের সময়ে প্রদেশপাল একজন বন্দীকে মুক্ত করে দিতেন, লোকেরা যাকে চাইত তাকেই। সেই সময় বারাব্বাস নামে একজন কুখ্যাত লোক বন্দী ছিল। তাই লোকেরা যখন সেখানে সমবেত ছিল তখন পিলাত তাদের জিজ্ঞাসা করলেন, কাকে আমি তোমাদের জন্য মুক্ত করে দেব, বারাব্বাসকে না এই যিশুকে যাকে খ্রিস্ট বলা হয়? বলো তোমরা কি চাও? তিনি তো জানতেন যে ইহুদি ধর্মনেতারা ঈর্ষা করেই যিশুকে তার হাতে তুলে দিয়েছেন। তিনি তখন বিচার আসনে বসে আছেন। সেই সময় তার স্ত্রী বলে পাঠালেন, এদিকে প্রধান যাজকেরা ও প্রবীণেরা জনতাকে তখন পরিচিত করলেন, তারা যেন বারাব্বাসের মুক্তি চেয়ে নেয় এবং যিশুর প্রাণদণ্ডেরই দাবি জানায়। প্রদেশপাল তাদের আবার জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কি চাও, ওদের দুজনের মধ্যে কাকে আমি মুক্ত করে দেব? লোকেরা তখন উত্তর দিল, বারাব্বাসকে। পিলাত তাদের বললেন, তবে এই যে যিশু যাকে খ্রিস্ট বলা হয় একে নিয়ে আমি কি করব? সকলে বলল, ওকে ক্রুশে দেওয়া হোক, ক্রুশে দেওয়া হোক। পিলাত তখন জিজ্ঞাসা করলেন, কেন, ও কি অন্যায় করেছে? কিন্তু তারা আরো জোরে চিৎকার করে বারবার বলতে লাগলেন, ওকে ক্রুশে দেওয়া হোক, ক্রুশে দেওয়া হোক। পিলাত যখন দেখলেন তার চেষ্টার কোনো ফল হচ্ছে না, বরং একটা দাঙ্গা শুরু হতে চলেছে, তখন তিনি জল আনিয়ে জনতার সামনে একবার তার হাত ধুয়ে নিলেন। এই সময় তিনি বললেন, এই লোকটির রক্তপাতের ব্যাপারে আমার কিন্তু কোনো দায়িত্বই রইল না, এ তোমাদেরই ব্যাপার। উত্তরে সকলে বলে উঠল, ওর রক্তপাতের জন্য আমরা ও আমাদের সন্তানেরাই দায়ী রইলাম। তখন পিলাত তাদের কথা রেখে বারাব্বাসকে মুক্ত করে দিলেন। যিশুকে তিনি কষাঘাত করালেন, তারপর তাকে ক্রুশে দেবার জন্য সৈন্যদের হাতে তুলে দিলেন। তখন প্রদেশপালের সৈন্যরা যিশুকে নিয়ে গেল শাসক ভবনের ভিতরে। সেখানে তারা গোটা সেনাদলটাকে তার চারপাশে জড়ো করল, তারপর তার জামা কাপড় খুলে নিয়ে তারা তার গায়ে তুলে দিল উজ্জ্বল লাল রঙের একটা ফৌজি শাল। কাটার মুকুট গেঁথে নিয়ে তার মাথায় চাপিয়ে দিল তারা। তার হাতে দিল একটা নল ডাটা। তারপর তার সামনে হাঁটু গেড়ে তারা উপহাস করে তাকে বলতে লাগলো, প্রণাম ইহুদিরাজ, প্রণাম। তার গায়ে থুতু দিতে লাগলো তারা। সেই নল ডাটাটা কেড়ে নিয়ে তা দিয়ে তার মাথায় মারতে লাগলো। তারপর তাদের এই বিদ্রূপের পালা শেষ হলে তারা সেই শালটি খুলে নিয়ে তার নিজের জামা কাপড় আবার তাকে পরিয়ে দিল। তারপর ক্রুশে দেবার জন্য তাকে সেখান থেকে নিয়ে চলল। সেখান থেকে বেরিয়ে আসার সময় তারা সামনে দেখতে পেল সাইরিনীর একজন লোককে, যার নাম শিমন। তাকে তারা যিশুর ক্রুশখানি বয়ে নিয়ে যেতে বাধ্য করল। যখন তারা গলগাথা অর্থাৎ খুলিতলা বলে পরিচিত একটি জায়গায় এসে পৌঁছালো, তারা তখন যিশুকে পিত্তি মেশানো সুরা খেতে দিল। কিন্তু একটু চেখে দেখার পর তিনি তা খেতে চাইলেন না। তারা এবার যিশুকে ক্রুশে গেঁথে দিল। তারপর দান চেলে তার জামা কাপড় তারা নিজেদের মধ্যে ভাগ করে নিল। তারপর সেখানে বসে তাকে পাহারা দিতে লাগলো। তার বিরুদ্ধে আনা নানা অভিযোগের লিপিফলকটি তার মাথার উপর টাঙিয়ে দেওয়া হলো। তাতে লেখা ছিল, এই যে ইহুদিদের যিশু,
সেই সময় তার সঙ্গে দুজন দস্যুকেও ক্রুশে দেওয়া হলো, একজনকে তার ডান পাশে, একজনকে তার বাঁ পাশে। যারা সেই পথ দিয়ে যাচ্ছিল তারা তাকে যা তা বলে অপমান করতে লাগলো, মাথা নাড়াতে নাড়াতে বলতে লাগলো, মহামন্দির ভেঙে ফেলে তুই নাকি তিন দিনের মধ্যে আবার তা গড়ে তুলতে পারিস? বেশ তো, তুই যদি সত্যি ঈশ্বরের পুত্র হোস, এখন তাহলে নিজেকে বাঁচা, ক্রুশ থেকে নেমে আয়। প্রধান যাজকেরাও শাস্ত্রীদের ও প্রবীণদের সঙ্গে একইভাবে উপহাস করে বলছিলেন, ও অপরকে বাঁচিয়েছে অথচ নিজেকে বাঁচাতে পারছে না, ও নাকি ইসরায়েলের রাজা, দেখি ও এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলেই ওকে আমরা বিশ্বাস করব। ও তো ঈশ্বরের উপর ভরসা রেখেইছে, তা ঈশ্বর যদি সত্যিই ওর জন্য ভাবেন তাহলে তিনিই এখন ওকে উদ্ধার করুন, ও তো বলেইছে আমি ঈশ্বর পুত্র। এমনকি যে দুজন দস্যুকে তার সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল তারাও সে একইভাবে তাকে বিশ্রী ভাষায় টিটকিরি দিচ্ছিল। সেই দিন বেলা 12টা থেকে সারা দেশ ছেয়ে নামলো অন্ধকার, বেলা 3টে পর্যন্ত তেমনি অন্ধকারই রইল। বেলা 3টের কাছাকাছি সময়ে যিশু জোরে চিৎকার করে বলে উঠলেন, এলি এলি লেমা সাবাক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, কেন আমাকে পরিত্যাগ করেছ? যারা সেখানে দাঁড়িয়েছিল তাদের কেউ কেউ এই কথা শুনে বলল, এখন এলিয়কে ডাকছে। তাদের একজন তখনই ছুটে গিয়ে একটা স্পঞ্জ নিয়ে সিরকায় তা ভালো করে ভিজিয়ে নিল, তারপর একটা নলডাটার আগায় স্পঞ্জটা লাগিয়ে যিশুকে পান করতে দিল। কিন্তু অন্যেরা বলল, দাঁড়াও দেখা যাক এলিয়কে রক্ষা করতে আসেন কিনা। তখন যিশু আর একবার জোরে চিৎকার করে উঠলেন, তারপর তিনি প্রাণ ত্যাগ করলেন। আসুন সকলে নতজানু হয়ে নীরবে প্রার্থনা করি। সকলে বসি। সেই সময় হলো কি, মন্দিরের সেই আড়াল পর্দাটি উপর থেকে নিচ পর্যন্ত ছিঁড়ে গিয়ে দুভাগ হয়ে গেল। একটা ভূমিকম্প হলো, পাহাড়ের পাথরগুলো ফেটে গেল, খুলে গেল যত সমাধি গুহার মুখ, শেষ নিদ্রায় নিদ্রিত অনেক পুণ্যজনের মৃতদেহ তখন পুনর্থিত হলো। যিশুর পুনরুত্থানের পর সমাধি থেকে বেরিয়ে এসে তারা পূর্ণ নগরীতে প্রবেশ করেছিলেন, সেখানে তারা অনেককে দেখাও দিয়েছিলেন। এদিকে শতানি এবং তার সঙ্গে যারা যিশুকে পাহারা দিচ্ছিল তারা তখন সেই ভূমিকম্প ও অন্যান্য ঘটনা দেখে খুবই ভয় পেয়ে গেল। তারা বলল, সত্যি উনি ঈশ্বরের পুত্র ছিলেন। অনেক স্ত্রীলোকও সেখানে ছিলেন, তারা একটু দূর থেকে এইসব ঘটনা দেখছিলেন। এই স্ত্রীলোকেরা সেই গ্যালিলিয়া থেকে যিশুর অনুসরণ করে তার সেবা করতে এখানে এসেছিলেন। এদের মধ্যে ছিলেন মাগদালার মারিয়া, জাকব ও জোসেফের মা মারিয়া, আর জেবেদের সেই ছেলে দুটির মা। জুদা নেমে সন্ধ্যা নেমে এসেছে, এমন সময় এগিয়ে এলেন আরামাথিয়া নগরের জোসেফ নামে একজন ধনী লোক, তিনিও যিশুর একজন শিষ্য ছিলেন। পিলাতের কাছে গিয়ে তিনি যিশুর দেহটি চাইলেন, পিলাত তখন আদেশ দিলেন দেহটি যেন তাকে দিয়ে দেওয়া হয়। জোসেফ এবার যিশুর দেহটি নিয়ে সেটি একখানা পরিষ্কার খোমের কাপড়ে জড়িয়ে নিলেন, তারপর নিজের জন্য যে নতুন সমাধি গুহ তিনি পাথরের গায়ে কাটিয়ে রেখেছিলেন তার মধ্যে দেহটি রেখে দিলেন। তারপর একখানা বড় পাথর গড়িয়ে দিয়ে সমাধির মুখটি বন্ধ করে তিনি সেখান থেকে চলে গেলেন। তখন সেখানে ছিলেন মাগদালার মারিয়া আর সেই অন্য মারিয়া, তারা সমাধিগৃহের সামনেই বসেছিলেন। পরের দিন
অর্থাৎ পরের প্রস্তুতি দিবসের পরের দিন প্রধান যাজকেরা ও ফরিসিরা একসঙ্গে পিলাতের কাছে গিয়ে বললেন, হুজুর, একটা কথা আমাদের মনে পড়েছে। বেঁচে থাকতে প্রতারকটা কিন্তু বলেছিল, তিন দিন পর আমি পুনরুত্থান করব। তাই আপনি এখন আদেশ দিন, ওর সমাধিটা যেন তৃতীয় দিন পর্যন্ত সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়, নইলে ওর শিষ্যরা হয়তো এসে ওকে লুকিয়ে তুলে নিয়ে যাবে। তারপর লোকেদের কাছে বলে বেড়াবে উনি মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেছেন। তাহলে শেষে প্রতারণাটা কিন্তু প্রথমটার চেয়ে আরও খারাপ হবে। পিলা তখন উত্তর দিলেন, বেশ তো, একদল প্রহরী নিয়ে গিয়ে আপনারা সমাধিটা সুরক্ষিত রাখার জন্যে যা করতে পারেন তাই করুন। তখন তারা গিয়ে সেই পাথরখানির উপর সিলমোহর করালেন এবং সেখানে প্রহরী দল মোতায়েন করে সমাধিটি সুরক্ষিত রাখার ব্যবস্থা করলেন। শ্রদ্ধেয় বিশপ, মাই ডিয়ার ব্রাদার প্রিস্ট, ডিয়ার সিস্টার্স, আমার প্রিয়জনেরা, আজকে এই সপ্তাহ যে পুণ্যসপ্তাহ আমরা শুরু করলাম এই তালপত্র রবিবারের মাধ্যমে, আমরা বলি পুণ্যসপ্তাহ, হোলি উইক। কেন পুণ্যসপ্তাহ? যখন আমরা যিশুর যন্ত্রণা, মৃত্যু, পুনরুত্থানের কথা স্মরণ করি, শুধু মনে স্মরণ করি না, আমাদের পরিত্রাণের মহা রহস্যগুলি আমরা ধর্মানুষ্ঠান করি, ওই সপ্তাহ থেকে সমগ্র মানবজাতি তাদের জীবনের অর্থ খুঁজে পেয়েছিল, যে আমরা সবাই ঈশ্বরের সন্তান সন্ততি, যিশু আমাদের জন্য কী না করেছেন, তার যন্ত্রণা, মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে তিনি আমাদের পরিত্রাণ দিয়েছেন, আমাদের জন্য তিনি স্বর্গের দ্বার খুলে দিয়েছেন। যদি আমরা যিশুকে বরণ করে নেই এবং তার সঙ্গে এক মন এক প্রাণ হতে চেষ্টা করি এবং তার জীবন আমরা যাপন করি, সে মঙ্গল সমাচারের জীবন, সেবার জীবন, ক্রুশের জীবন এবং পবিত্র জীবন, তবেই আমরা অনেক আশীর্বাদ পাব। আমরা প্রবক্তা ঈশের গ্রন্থ থেকে একটা সুন্দর বাণী আজকে শুনলাম, আমার মুখ কঠিন করে তুলেছি পাথরেরই মতো, আমি জানি লজ্জিত হতে হবে না আমায় শত্রুর সামনে। এর মানে কি? আমরা যেন বুঝতে পারি ঈশ্বর যে আমাদের প্রত্যেককে কিছু না কিছু কাজ দিয়েছেন, তিনি আমাদের কাছ থেকে কি চান তা যেন আমরা নিষ্ঠার সঙ্গে করতে পারি, আমাদের যতই বাধাবিঘ্ন কষ্ট আসুক না কেন, আমাদের জীবন চলে গেলেও যেন আমরা সেই লক্ষ্য না হারাই। যেমন আমরা শুনলাম সেই শোকার্ত সেবকের মনোভাব ছিল তাই, তাকে ঈশ্বর একটা বিশেষ কাজ দিয়েছিলেন এবং সেভাবে যিশুকেও ঈশ্বর তাকে একটা পরিত্রাণের কাজ তিনি দিয়েছিলেন, তার মনোভাবও সেই ছিল, তার সামনে সবসময় সেই লক্ষ্যটা ছিল। তিনি জানতেন তার আশেপাশে অনেক শত্রুরা রয়েছে, তার বিশ্বাসঘাতকতা করা হবে, তিনি একেবারে একা, তার পাশে কেউ নেই, কিন্তু যিশু এগিয়ে যাচ্ছেন তার পথে, থামছেন না, কেননা তিনি তার মুখ কঠিন করে তুলেছেন পাথরেরই মতো, তার জন্য আমরা পেয়েছি ক্ষমা, আমাদের পাপের ক্ষমা, আমরা পেয়েছি পরিত্রাণ। তাই প্রিয়জনেরা, আজকে আমাদের এই মনোভাব দরকার, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এই তালপত্র রবিবারে সর্বশ্রেষ্ঠ মনোভাব হবে যিশুর অসীম ভালোবাসা যে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে। আমরা প্রথমে যিশুর যাত্রার কথা শুনলাম এবং তারই সঙ্গে আমরা যাত্রা করলাম, কিন্তু দ্বিতীয় ভাগে যখন আমরা সেই যিশুর মৃত্যু যন্ত্রণার কাহিনীর কথা শুনলাম, যে তিনি
আমাদের প্রত্যেকের জন্য তার জীবন দিয়েছেন, তার রক্ত দিয়েছেন, তার জন্য আমাদের দরকার কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কেননা এটা ঈশ্বরের একটা সর্বশ্রেষ্ঠ, তার অসীম ভালোবাসার একটা প্রমাণ। এবং দ্বিতীয় পাঠে সাধু পলের লেখা পত্রে ফিলিপীয়দের কাছে, যেটা ব্যক্তিগতভাবে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে আমাদের জীবনের লক্ষ্য, যদি আমরা কোনোদিন নমিত না হই, আমরা নম্র না হই, যিশুর আশীর্বাদ আমাদের জীবনে কোনো দিন আসবে না। যিশু ঈশ্বর ছিলেন, তিনি আমাদের মতো রক্ত মাংসের মানুষ হয়ে জন্মালেন, তিনি নিজেকে নমিত করলেন। আমরা যখন এই অসীম ভালোবাসা ও নম্রতা রহস্যের উপর একটু ধ্যান করি, তখন আমরা বুঝব ঈশ্বরের সেই অসীম ভালোবাসা। যিশু আমাদের দেখান তার প্রেমের সমস্ত দুর্বলতা ও অক্ষমতা, কিন্তু এর মাধ্যমে তিনি আমাদের নতুন জীবন দান করেছিলেন। তার জন্য প্রিয়জনেরা, আমাদের দরকার যে আমরা যেন আমাদের পাপ বুঝি, পাপের যে একটা ভার আমরা সবসময় বহন করছি সেটাকে বুঝি, এবং এটার পরিণতি, এর প্রতিফল অনেক আছে। যতক্ষণ না আমরা যিশুর ক্রুশের দিকে তাকাই এবং তিনি কি করেছেন আমাদের জন্য, নমিত হয়ে তিনি আমাদের সেই পরিত্রাণ দিয়েছেন, সব আমাদের পরিত্রাণের জন্য তিনি করেছেন। আমরা যেন তার মতো হতে পারি, আমরা যেন আমাদের যেন সেই মন সেই প্রাণ হয়, যেমন সাধু পল আমাদের বলেন। এবং মঙ্গল সমাচারে আমরা একটা সুন্দর কথা শুনলাম, যিশু সেই দস্যুর কথা, ভালো দস্যুর কথা, যিশু আপনি যখন রাজত্ব করতে আসবেন তখন আমার কথা একটু মনে রাখবেন, রিমেম্বার মি ওয়েন ইউ কাম ইন টু ইয়র কিংডম। যিশু তাকে কি বললেন, আমি তোমাকে সত্যি বলছি আজই আমার সঙ্গে সেই অমৃত লোকে স্থান পাবে, আজই তোমাকে, আমি তোমাকে সত্যি বলছি আজই আমার সঙ্গে সেই অমৃত লোকে স্থান পাবে। সত্যিকারে সেই ভালো দস্যু বুঝতে পেরেছিল ঈশ্বরের হৃদয়ে শুধুমাত্র একটা ইচ্ছা আছে, একটা ইচ্ছা ছিল তার জন্য, তাকে বাঁচানোর জন্য, এবং তার সাথে অমৃত লোকের স্বর্গলোকে আসার জন্য, অংশগ্রহণ করার জন্য। ঈশ্বরের হৃদয়ে শুধু একটা ইচ্ছা সবসময়, যেন আমরা অনন্ত জীবন পাই, আমরা বেঁচে থাকি। আসুন আমরা আজকে এই সুন্দর দিনে, এই যে আমরা যিশুর কথা স্মরণ করলাম এই ধর্মানুষ্ঠানের মাধ্যমে, আমরা যেন এই বুঝতে পারি আমাদের জীবনে ঈশ্বরের অসীম ভালোবাসা। এবং জানি আমরা দুর্বল, আমরা পাপি, আমরা যেন ঈশ্বরের কাছে সব সমর্পণ করি। তিনি সেই দস্যু যিশুর কাছে সব দান করেছিলেন, তার সেই সৎ সাহস ছিল যিশুকে তার জীবন অর্পণ করা। তিনি জানতেন তিনি ভালো মানুষ ছিলেন না। রিমেম্বার মি ওয়েন ইউ কামিং টু মি ইয়র কিংডম। যদিও সেই সময় যিশুর কোনো সৌন্দর্য ছিল না, তার রক্ত ভরা মুখ ছিল, তার রাজার কোনো চিহ্নই ছিল না, কিন্তু তিনি বিশ্বাসের সঙ্গে, সেই দস্যু বিশ্বাসের সঙ্গে তাকে সব কিছু সমর্পণ করলেন। প্রিয়জনেরা, আমরাও জানি আমরা রক্তের মাংসের মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, আছেও, কিন্তু আমরা যখন বিশ্বাস এবং সৎ সাহস নিয়ে তার কাছে আসি, তিনি আমাদের নতুন সৃষ্টি করে তুলবেন, আমরা ফিরে পাব সেই মর্যাদা।
প্রিয়জনেরা প্রার্থনা করো যেন আমার ও তোমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। পরম পিতা, তোমার একমাত্র পুত্র যিশুর যন্ত্রণা ভোগে পুণ্য ফলে আমাদের উপর নেমে আসুক তোমার ক্ষমার অমেয় ধারা। হে দয়াময়, আমরা জানি সেই ক্ষমার যোগ্য নই আমরা, তবু কৃষ্ণের অনন্য আত্মবলির গুণে আমরা যেন তা লাভ করতে পারি। বিশ্বপ্রভু রূপে তিনি যুগে যুগে বিরাজমান। প্রভু তোমাদের সহায়, প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো। এসো পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। স্বভাবে খ্রিস্ট ছিলেন নিষ্পাপ, তবু তিনি মানুষের পাপের জন্য যন্ত্রণাময় মৃত্যু বরণ করলেন, অন্যায় বিচার মাথা পেতে নিয়ে দুর্জনদের প্রাপ্য শাস্তি নিলেন, মৃত্যু বরণ করে তিনি আমাদের সমস্ত পাপ মুছিয়ে দিলেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করে ফিরিয়ে আনলেন ঐশ্ব পবিত্রতা। তাই হে পিতা, আমরা স্বর্গদূত বাহিনীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে উল্লসিত মনে ধ্বনিত করি এই অবিরাম মহিমা গান। সত্যি পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে।
তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায় রুটি এবং এই মুক্তি পদপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্যে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলের বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল নির্মল এবং অন্যান্য মনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিত্য রয়েছেন এবং সে মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডল দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর, জনধন্য কুমারিয়া, ধন্য প্রেতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সবকাজ যুক্ত করে তোলো। আমরা যেন তার সঙ্গে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার প্রতি কৃষ্ণের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র আত্মার সংযোগে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমরা এই মিশার সময় বিশেষভাবে আমাদের পূর্ণ পিতা পোপ ফ্রান্সিসের জন্য প্রার্থনা করব। তিনি এখনও হসপিটালে ভর্তি আছেন, যেন ঈশ্বর তাকে সুস্থতা ফিরিয়ে দেন। আমরা সবাই পিতার সন্তান, আসুন আমরা আশাভরা কণ্ঠে আমাদের স্বর্গনিবাসী পিতাকে ডাকি।
হে পিতা, তোমাকে মিনতি জানাই সকল অমঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, হে প্রভু যীশুখ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো, আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্ব প্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক। এসে আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশা হও, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশা হও, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরে মেশা হও, আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বরমের শাবক, এই দেখো বিশ্ব পাপহর, প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত তাই আমরা ধন্য। সকল উপস্থিতগণের কাছে বিশেষ অনুরোধ, শুধুমাত্র ক্যাথলিক সম্প্রদায়ভুক্ত ভক্তগণ রুটির আকারে যিশুকে গ্রহণ করতে এগিয়ে আসবেন। অন্য ধর্মে বিশ্বাসীগণ নিজ নিজ স্থানে বসে প্রার্থনার মাধ্যমে যিশুকে গ্রহণ করবেন এবং নিজেদের মনোবাসনা প্রভু যিশুর কাছে উৎসর্গ করবেন। আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। ধন্যবাদ।
যিশু রাজা, শান্তির রাজা, ভজনা করি তব না যিশু রাজা, হৃদয় রাজা, তুমি শান্তির রাজা, ভজনা করি তব না যিশু রাজা, হৃদয় রাজা, তুমি শান্তির রাজা, ভজনা করি তব না যিশু রাজা, হৃদয় রাজা, তুমি শান্তির রাজা, ভজনা করি তব না যিশু বান প্রকাশ। কৃষ্ণনগর খালপাড়া নিবাসী শ্রী অনুপ মার্ক ও শ্রীমতী সিলভিয়া আলপনা বিশ্বের পুত্র শ্রী সুভাষিস বিশ্বাস এবং কৃষ্ণনগর আরশিপাড়া এক নিবাসিনী শ্রী জন সুধা ও শ্রীমতী এলিজাবেথ অঞ্জলি মণ্ডলের কন্যা কুমারী রোজি মণ্ডল পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। এটি দ্বিতীয় বান প্রকাশ। যদি কোনো বাধা থাকে তবে তা পালক পুরীতকে অবশ্যই জানাতে হবে। ঘোষণা। আজ তপস্যাকালের ষষ্ঠ রবিবার, তালপত্র রবিবার, প্রভু যিশুর যন্ত্রণাভোগ ও মহাপুণ্য সপ্তাহের সূচনা। সকাল 8:30 দ্বিতীয় খ্রিস্টজাত, বৈকাল 5:00 তৃতীয় খ্রিস্টজাত, আজ সন্ধ্যা 6:00 প্যারিশ পার্লারে প্যারিশের প্রতিটি ধর্মীয় সংগঠনের প্রেসিডেন্ট ও সেক্রেটারি এবং দু একজন করে প্রতিনিধিকে নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। সুতরাং উক্ত সকল ব্যক্তিদের এই মিটিংয়ে যোগদান করতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। মহাপুণ্য সপ্তাহের পুণ্য মঙ্গলবার থেকে পুনরুত্থান রবিবার পর্যন্ত শ্রাইন বেদিতে কোনো খ্রিস্টজাগ হবে না। মহাপুণ্য সপ্তাহের প্রতিটি অনুষ্ঠানের সময়সূচি গির্জার নোটিশ বোর্ডে দেওয়া আছে এবং ভক্তদের নিকটও দেওয়া হচ্ছে। অতএব পুণ্য সপ্তাহের অনুষ্ঠান সূচিতে দেওয়া দিন ও সময় অনুসারে প্রতিটি প্রার্থনা অনুষ্ঠান ও খ্রিস্টজাগ অনুষ্ঠানে সকল ভক্তকে যোগদান করতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। আগামী 3 এপ্রিল সোমবার অর্থাৎ
আগামীকাল সকাল 5:30টায় গান প্রার্থনা সহ পদযাত্রা করে যাওয়া হবে কৃষ্ণনগর ক্যাথিড্রাল থেকে জালালখালী ল্যাবরেটরি সেন্টার। সেখানে গান প্রার্থনা ও পবিত্র খ্রিস্টযাগ শেষ হবে 1:00 সকাল ও দুপুরে আহারের ব্যবস্থা থাকবে, আহারের জন্য 10 টাকা লাগবে। আগামী 4 এপ্রিল পূর্ণ মঙ্গলবার বৈকাল 5:00 কৃষ্ণনগর ক্যাথিড্রালে পবিত্র তেলের আশীর্বাদ ও মহা খ্রিস্টযাগ। আগামী 5 এপ্রিল পূর্ণ বুধবার ক্যাথিড্রালে সকাল 10:00 অসুস্থ ব্যক্তিদের জন্য যে খ্রিস্টযাগ পাপ স্বীকার ও তৈললেপন হবে, সেই অনুষ্ঠানে যে সকল ব্যক্তি অসুস্থতা বা বার্ধক্যের কারণে গির্জায় আসতে অপারগ তাদের জন্য কতিপয় সহৃদয় ভক্ত গাড়ির ব্যবস্থা করে দেবেন। সুতরাং এখন থেকেই তাদের বাড়ির কেহ আরশিপাড়া 1-এর সঞ্জয় বিশ্বাস, নির্মলনগরের সৌমেন পাত্রর সঙ্গে যোগাযোগ করবেন। ওই একই দিনে অর্থাৎ 5 এপ্রিল পূর্ণ বুধবার কবরস্থানে বৈকাল 4:00 ক্রুশের পথ অনুষ্ঠিত হবে। সুতরাং যারা তাদের মৃত পরিজনদের কবর পরিষ্কার করতে চান তারা পরিষ্কার করতে পারবেন। আগামী 6 এপ্রিল পূর্ণ বৃহস্পতিবার রাত 8:00 থেকে রাত 12:00 পর্যন্ত এবং 7 এপ্রিল পূর্ণ শুক্রবার সকাল 5:00 থেকে 3:00 পর্যন্ত শ্রাইন বিধিতে আরাধনা চলবে। সুতরাং অনুষ্ঠান সূচিতে দেওয়া সময় তালিকা অনুযায়ী যাদের যখন আরাধনায় যোগদান করতে যে নির্দিষ্ট সময় দেওয়া আছে সেই সময় অনুযায়ী ভক্ত সকলকে আরাধনায় যোগদান করতে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। তপস্যাকালীন অনুদানে খাম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে, সুতরাং আর দেরি না করে সাধ্যমত অনুদান দিয়ে খামটি গির্জায় ক্রুশবিদ্ধ যিশুর প্রতিমূর্তির পাশে রাখা কাঠের দানবক্সে অথবা পালক পৈতের অফিসে জমা দেবেন। এপ্রিল মাসের রবিবারে খ্রিস্টযাগে পত্রপাঠ অর্পণ ইত্যাদির দায়িত্বে রয়েছে নগেন্দ্রনগর ও কোটপাড়ার খ্রিস্টভক্তেরা। ধন্যবাদ।
যিশুকে অনুরোধ জানিয়েছিলেন, আর তিনি সেই অনুরোধের সাড়া দিয়েছেন এবং তিনার তত্ত্বাবধানে তিনি এবং আমাদের কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের তত্ত্বাবধানে আমাদের কবরস্থানের রাস্তা এখন পাকা হয়েছে, ঢালাই হয়েছে। তাই আমাদের কবরস্থানের রাস্তাটা এত সুন্দর হয়ে যাওয়ার জন্য আমরা তিনাদের আন্তরিক ধন্যবাদ জানাই, যে তিনারা আমাদের আবেদন গ্রহণ করেছেন এবং রাস্তা সুন্দর করে দিয়েছেন। এবং এও হাইম্যাক্সের লাইটের জন্য অনুরোধ আছে, তিনারা বলেছেন যে 3 মাসের মধ্যে তিনারা সেটা দিয়ে ব্যবস্থা করবেন। তাই আমাদের তরফ থেকে, বিশ্বমশার তরফ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চেষ্টা করব যেন নিয়ম শৃঙ্খলা বজায়, আজকে যেভাবে আমরা কালভারি থেকে এসেছি সেটা কিন্তু প্রসিজার না। আমি ইচ্ছা করে বিশ্বমহাশয়কে বলেছিলাম শেষে আসার জন্য, নিয়ম অনুসারে প্রথমে তিনি আসার কথা, মোমবাতির সাথে ধুনোর সাথে তিনি আসবেন, কিন্তু দেখতে পেতেন গির্জাঘরে বিশৃঙ্খলতা, সবাই ছুটে ছুটে আসে চেয়ার অকুপাই করার জন্য। একটা দিন প্রভুর জন্য ত্যাগ স্বীকার আমাদের করা দরকার। আমাদের কৃষ্ণনগরেই শুধু আমরা দেখি এই ধরনের বিশৃঙ্খলতা এই তালপত্র রবিবারে। একবার ফাদার অংশু যখন প্রথম পাইসপিস্ট হলো 16 সালে, 17 সালে চেষ্টা করেছিল যে আমাদের স্টার ভিজিলটা বাইরে থেকে করে ভেতরে আসার জন্য। সেই সময়তে এমন হয় মানুষ মৃতপ্রায় হয়ে যাওয়া অবস্থা, এত ছুটাছুটি, একজন মহিলা পড়ে গিয়েছে তার উপর দিয়ে চলে যাওয়া অবস্থা, তাই দ্বিতীয় বছর থেকে বন্ধ হয়ে যায়। আর হয়নি আমাদের বাইরে থেকে যে অনুষ্ঠানটা লিটার্জিক্যালি হওয়ার কথা গির্জের বাইরে, আমরা সেটা করি এই গির্জের ভেতরে, ওই সবাই বসে থাকে ওই দরজার সামনে থেকে করি। এটা নিয়ম না, লিটার্জিক্যালের নিয়মে বাইরে থেকে আলোর উৎসব করে আমরা একসাথে গির্জাঘরে প্রবেশ করা, কিন্তু আমাদের বিশৃঙ্খলতার জন্য আমরা কিন্তু করতে পারি না। তাই আমার অনুরোধ এই তপস্যাকালে আপনারা সকলেই একটু শৃঙ্খলাবদ্ধ হয়ে যে লিটার্জিক্যাল নিয়মটা আছে সেটা পালন করা। এই যে আমাদের পুণ্য সপ্তাহে গুড ফ্রাইডে আসবে, আমাদের প্রশাসন আমরা যাব, আমাদের পাড়া পরিক্রম করে আবার ফিরে আসবে এখানে। যেই আমরা দেখি যে এখানে ওই বেদিতে অনুষ্ঠান শেষ হলো, সবাই বার হয়ে যাবে, বাইরে গিয়ে লাইনে অপেক্ষা করবে তখন, আর সবাই কথা বলবে, হট্টগোল শুরু করে যায়। আমরা একবার চেষ্টা করি না যে আমরা সবাই গির্জাঘরে বসে একটা দিন প্রভুর কাছে থেকে যেরকম ধারা গির্জে থেকে অ্যানাউন্স হচ্ছে সেইভাবে আমরা বার হয়ে লাইনে সারিবদ্ধভাবে যিশুকে, মরা যিশুকে এবং মামরেকে নিয়ে আমাদের শহর পরিক্রমা করে আসি। আমরা যদি চেষ্টা করি পারব, যদি অন্য প্যারিসে গ্রামের লোকেরা করতে পারে, আমরা শহরের লোক, শিক্ষিত লোক বলি আমরা নিজেদের, যদি আমরা যে শিক্ষিত লোক হয়ে যদি এরকম করে থাকি, আমার মনে হয় না আমরা তার শিক্ষিত পরিচয় দিচ্ছি। তাই আমার অনুরোধ থাকলো যেন আমরা আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানগুলো সঠিকভাবে পালন করতে পারি, সেই জন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য। এই অনুদানের কথা আমি গত মাসে বলেছি 12 তারিখে, আমি এই বলে থাকি যে প্রত্যেক মাসে যে শেষের দিকে যে রবিবার থাকবে সেই রবিবারে আবার এই মাসে যা অনুদান আসবে তা বলা হবে। এই নয় যে আপনার অনুদানটা বলা হবে না, কেউ কেউ এমন ব্যক্তি যারা অনুদান দিয়েছিল এই বলা হয়নি বলে সেটা কমপ্লেন রূপে চলে গিয়েছে, কমপ্লেন হয়ে যাচ্ছে আপনার অনুদানটা কী কী লেখা লিখিত অবস্থায় রয়ে গেছে, আর সেটা লিখিত অবস্থায়
আপনার অনুদানটা উপেক্ষা হচ্ছে না বা হারিয়ে যাবে না। আপনি যা দান করেছেন, যে উদ্দেশ্যে দান করেছেন, সেই উদ্দেশ্যেই সেটা ব্যয় হবে। ঘোষণা করা হয়নি বলেই যে আর ঘোষণা হবে না তা না, আমি বলেই দিয়েছিলাম প্রত্যেক মাসে আমি ঘোষণা করে দেব। গত মাসে 12 তারিখে হয়েছে, 1 মাস পার হয়নি, তার জন্য কমপ্লেন করতে হবে। এই কমপ্লেনের কি প্রমাণ করতে চাইছে? এটা প্রমাণ পায় নিজের ব্যক্তিত্বের নিচুতা, পালকপুরিতের নয়। আমি আপনাদের টাকা খেয়ে ফেলবো না, যে খাতে টাকা দিয়েছেন এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আজ তোমার পুত্র যিশুর মৃত্যু স্মরণ অনুষ্ঠানে যোগদান করে আমাদের অন্তরে জেগেছ এই নিশ্চিত আশা যে আমরা তার সেই পূর্ণময় মৃত্যুর গুণে পাপর মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারব। এখন নম্র কণ্ঠে অনুনয় করি তার গৌরবময় পুনরুত্থানের মাহাত্ম্যে আমাদের সেই আশা যেন পূর্ণ হয়, যেন একদিন তার পাশে তার সেই অনন্ত জীবন রাজ্যস্থান পেতে পারি, যেখানে তিনি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। বেশিক্ষণ রাখবো না, আমি প্রথমে মাপ চাই, আমি 2 মিনিট লেটে আসলাম, জার্মান সময় ঠিক মতো রাখতে পারলাম না, সো আই এম সরি। এবং দ্বিতীয় যে ফাদার একটু দু একটা কথা বললেন, ভালো খবর এবং একটু সংশোধন, তিনি আপনাদের পিতা, এটা বলা বাহুল্য, কয়েক সময় বলতেই হয়, যেন আমরা সবাই সহযোগিতা করি, কিছু মনে করবেন না, কিন্তু যা দরকার আছে সেটা
যেন আমরা সবাই মন প্রাণ দিয়ে সেটা নেই। এবং তৃতীয়, যে যিশুর এই যে মৃত্যু যন্ত্রণা পুনরুত্থান, এই যে সময় মহাপূর্ণ সপ্তাহ, আমরা যেন যিশুর সঙ্গে সংযুক্ত থাকি। আমি মিশার সময় আমি প্রত্যেকটা পরিবারের জন্য প্রার্থনা করেছি যেন ঈশ্বর এই অনুধান এই এই ধ্যানের মাধ্যমে আমরা তাদের সঙ্গে তার সঙ্গে এক মন এক প্রাণ হয়ে হই, এবং সেই অনুগ্রহ সেই আমাদের ভিতরের স্বাধীনতা আমরা যেন নিস্তার সত্যি নিস্তার পাই আমাদের পাপ বন্ধন পাপের বোঝা থেকে। প্রভু তোমাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। খ্রিস্ট যাক সমাপ্ত হল, তোমাদের শান্তি হোক। আমাদের জন্য প্রার্থনা করো।